আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। কুমার বহু কঠিন সময়ের মুখোমুখি হয়ে বহু চেষ্টার পরও শেষ রক্ষা করতে পারেননি, অর্থাৎ হাতে আসতে আসতেও মিস হয়ে গেছিল জকের ধন। তাই 2017 আবারও জকের ধনের খোঁজে বিমল ও কুমার। হেমেন্দ্র কুমার রায়ের জকের ধন গল্পটিকেই পর্দায় নিয়ে আসছেন পরিচালক সায়ন্তন ঘোষাল। তবে পুরো ব্যাপারটাই এখনকার সময়। মুক্তি পেল জকের ধন। তারা মানুষ নয়, জানোয়ার নয়, ভূত নয়, তারা অদ্ভুত, বিচিত্র, ভয়ানক। খুলি বলে অবজ্ঞা করবেন না, এই দুটোই হল প্রাচীন গুপ্তধনের নির্দেশ। প্রিমিয়ারে জকের ধন খুঁজতে যথাসময়ে চলে এসেছিলেন বিমল, কুমার এবং বাকি সকল গুপ্তধন অন্বেষণকারীরা। এত বছর পর তারা কি খুঁজে পেলেন এই গুপ্তধন, কি বললেন সকলে শুনে নেওয়া যাক। আমাদের একটা ছোট্ট ছবি জকের ধন, আশা করি সেটা লোকে দেখতে যাবে। কুটি খেলা করে সংকেত সমাহার, কি ধরে ধাঁধা শব্দ অবিরাম। জকের ধন নিয়ে আমরা প্রচন্ড আশাবাদী হয়ে রয়েছি, মানে জকের ধন একদম অন্যরকমের একটা ছবি এবং এমনই একটা ছবি একদম খুব দরকার ছিল আর কি, মানে একদম নতুন ফ্রেশ গোটা টিমটা। মিস্টার মুখার্জি, আপনি এত বড় থিয়েটার, এইটার প্রতি একটা অন্য এক্সপেকটেশন থাকে, কারণ অ্যাডভেঞ্চার, জীবনে প্রথম এত দৌড়েছি, এত বোমা টোমা হয়েছে, এত গুলিগালা চলেছে, তো সেই নিয়ে খুব একটা উত্তেজনা আছে। আর ছোটোবেলায় এই বইটা পড়েছিলাম, সেই বইটা পড়ার একটা রেস রয়েছে, সেইটা কতটা রিফ্লেক্ট হচ্ছে পর্দায় সেটা দেখার একটা এক্সাইটমেন্ট আছে। জকের ধনের সাথে একই দিনে মুক্তি পেয়েছে জব হ্যারি মেট সেজল। আবার কিছুদিনের মধ্যেই পরীতে একসাথে দর্শকেরা পাবেন অনুষ্কা শর্মা এবং পরমব্রত চট্টোপাধ্যায়কে। কিন্তু এক্ষেত্রে সেজলকে কি বিমল টেক্কা দিতে পারবে? আই উইশ অল দ্য বেস্ট সেজল, অফকোর্স। আমার মনে হয় সব থেকে বড় ট্রেজার যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে যে ইয়াং টিমটা, যারা এত এত এতটা স্বপ্ন নিয়ে, এতটা অ্যাডভেঞ্চারাস মনোভাব নিয়ে ছবিটা করা শুরু করেছিল আর কি। অ্যান্ড আই এম ভেরি প্রাউড অফ দ্য ইয়াং টিম, যে তারা এরম একটা প্রোডাক্ট আলটিমেটলি পুল অফ করতে পেরেছে উইদিন লিমিটেড রিসোর্সেস। আর এটাই সব থেকে বড় ট্রেজার আমার মনে হয়, কেননা ভবিষ্যৎ দিনগুলোতে কিন্তু এই যারা আজকে যারা প্রথম বা তাদের দ্বিতীয় ছবি বানাচ্ছে, তারাই কিন্তু ভবিষ্যতে বাংলা ছবির হাল ধরবে, এটাই সব থেকে বড় পাওনা। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।